সাম্প্রতিক অকাল বর্ষণে দক্ষিণ জেলায় কৃষি এবং কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ধান পান সবজি আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারকে ক্ষতিপূরণের জন্য উদ্যোগ নিতে দক্ষিণ জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট বেশ কিছু দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন সারা ভারত কৃষক সভা দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটি। দাবিগুলো হলো অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, প্রতিটি ব্লকে SA অফিস স্থাপন করা, নতুন করে সেক্টর অফিস খোলা, প্রতিটি পঞ্চায়েতে VLW এবং স্টোর স্থাপন করা এবং বিনামূল্যে কৃষকদের সার বীজ ঔষধ প্রদানের দাবি সনদ নিয়ে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয় ভারত কৃষক সভার নেতৃত্বরা। ডেপুটেশনের শেষে সংবাদ মাধ্যমের সামনে কৃষক নেতৃত্বরা বলেন, কৃষি দপ্তরের আধিকারিক তাদের দাবিগুলি পূরণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানিয়েছেন। প্রতিনিধিমূলক ডেপুটেশন ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা ও মহকুমা সম্পাদক মিহির পাটারি, বাবুল দেবনাথ, কৃষক নেতৃত্ব কৃষ্ণপদ চক্রবর্তী, বিকাশ পাল, রাকেশ বিশ্বাস। এখনো আমাদের এই গত 45 মাসে একটিও SOB, সে আগে যা পুরানো বামফ্রন্ট সরকারের সময় ছিল সেইগুলি সেখানের মধ্যে আছে। প্রতিটি পঞ্চায়েতে VLW স্টোর স্থাপন করতে হবে, কৃষি খামারগুলিকে উন্নীত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, বিনামূল্যে কৃষকদের সার বীজ ওষুধ কৃষি যন্ত্রপাতি এবং PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে বর্গা চাষিদের সাহায্য করতে হবে, পান চাষি এবং সবজি চাষিদের PDF এবং রেগা প্রকল্পে নতুন পানক্ষেত পুরানো পানক্ষেত সংস্কারও সাহায্য করতে হবে, কৃষকদের যে ফসল ধান থেকে অন্যান্য যে ফসল তাতে উৎপাদন করে যে দেড়গুণ দামে কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করতে হবে। ডেপুটি অ্যাটর্নি সাহেব এই দাবিগুলির সহমত পোষণ করেছেন, উনি বলেছেন এটা কৃষকদের ন্যায্য দাবি, এই দাবি পূরণ করার জন্য উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারের গোচরে নেবেন বলে সেই বিষয়গুলি সেখানের মধ্যে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।